হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা এখন অ্যাডমিশন নিতে যাবে সেই সমস্ত স্টুডেন্টসরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে অ্যাডমিশনের জন্য র্যাঙ্ক কার্ড চাইছে এবং তোমরা অনেকে সেই সময় কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড নি তো এক্ষেত্রে তোমাদের কি করণীয় দেখো ওয়েবসাইটে যে পোর্টাল আছে সেখান থেকে সত্যিই এখন আর র্যাঙ্ক কার্ড কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না তাই যে সমস্ত স্টুডেন্টসের র্যাঙ্ক কার্ড তোমাদের সাথে নেই তোমরা কলেজে গিয়ে স্যারেদেরকে রিকোয়েস্ট কর করবে এবং বলবে যে তোমাদের সেই সময় কোনো কারণের জন্য র্যাঙ্কারটা ডাউনলোড করা হয়নি তাই তোমরা ওটাকে ডাউনলোড করতে পারো এবং তোমাদের যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার থাকবে সেই লেটারের যে মানি রিসিপ্টের পোর্শনটা ওখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক মেনশান করে দেওয়া আছে এবং তোমাকে কোন কলেজ দেওয়া হয়েছে সেগুলোও মেনশন করে দেওয়া আছে বা ওপর দিকেও মেনশন করে দেওয়া আছে তো ওইটা দেখে আশা করি ওনারা কনসিডার করবেন এবং তোমরা নিজেদের ফোন ভালো করে দেখো হয়তো সেই সময় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে যদি কোনো বন্ধুকে বা কোনো গ্রুপে পাঠিয়ে থাকো সেটা ভালো করে খুঁজে দেখো আর যদি একান্তই কোনোভাবে না পেয়ে থাকো তাহলে এই মুহূর্তে কিছু করার নেই তোমরা কলেজে অ্যাডমিশান নিতে যাও বাকি সমস্ত যে ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং স্যারেদেরকে রিকোয়েস্ট করবে আমি আরও একটা স্টুডেন্টের সাথে কথা বলেছি ও কিন্তু বললো যে কোনো স্টুডেন্ট যদি কোনোরকম কোনো ডকুমেন্ট নিয়ে যেতে ধরো এই র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রেই বিশেষ করে আর কি তো সেক্ষেত্রে কলেজে অ্যালাউ করেছে সেটা তো তোমরা স্যারেদেরকে রিকোয়েস্ট করবে যে সেই সময় তোমরা অ্যাডমিট কার্ড সরি র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারো নি এবং আশা করছি ওনারা কনসিডার করবেন ব্যাপারটা আর যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা একটু জানিও যে তোমাদের কলেজে কি র্যাঙ্ক কার্ড নিয়েছে না নেয়নি